আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। অগ্নিসন্ত্রাস করে মানুষের ভোটের অধিকার ও উন্নয়ন কেউ যেন ধ্বংস করতে না পারে, সেজন্য দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিতরণ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। কাজী ফরিদের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করতে শনিবার সকালে ব্যক্তিগত গাড়িতে করে গণভবন থেকে বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মনোনয়ন ফর্ম বিতরণের বিভিন্ন বুথ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন। ঢাকা বিভাগে তোমার টাঙ্গাইল পর্যন্ত পাবা, এরপর আসবে ময়মনসিংহ বিভাগ, তারপর আবার কিশোরগঞ্জ পরে সেকেন্ড। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। জানান, আওয়ামী লীগ দেশের সংবিধান ও দলের গঠনতন্ত্র মেনে চলে। দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। একটা সিট দিতে হবে একজন, কিন্তু একজন বাছা, এটা আমাদের বোর্ডের কাজ, বোর্ড এবং আমরা তৃণমূল থেকেও মতামত নিই। আমাদের একটা ওরকম একটা পদ্ধতি করা আছে, তৃণমূল থেকে আমাদের কেউ জানানো হয়, সেটা দেখে তারপরে প্রার্থী দেখে আমরা সেই প্রার্থী নির্বাচিত করব। শেখ হাসিনা বলেন, জনগণের উপর যাদের আস্থা নেই তারাই নির্বাচনে আসতে চায় না, নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেয়া যাবে না। যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের বোধ হয় মানুষের উপর, জনগণের উপর আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাবে। নির্বাচন বানচাল করার যদি কেউ চেষ্টা করে আর যদি এই অগ্নিসন্ত্রাস অব্যাহত রাখে, এর পরিণতি ভালো হবে না। ভোটাধিকার রক্ষা ও অগ্নিসন্ত্রাস প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। রাস্তাঘাট, মেট্রো রেল থেকে শুরু করে ঘাট টার্মিনাল সব কিছু করে দিয়েছি, এগুলি যারা ধ্বংস করতে যাবে আমি জনগণকে আহ্বান করব তাদেরকে প্রতিরোধ করতে। এই হরতাল ডেকে আজকে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট, সব কিছুতে একটা মানে মানুষকে যেন অত্যাচার করেই যেন এই বিএনপি জামাত তারা আনন্দ পায়। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারা কেউ ব্যাহত করতে পারবে না। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না, অপ্রতিরোধ গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের পথে। পরে প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ ৩ টুঙ্গিপাড়া সংসদীয় আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দলের স্থানীয় নেতারা। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।